স্যামসাংয়ের স্মার্ট রিমোট। এই রিমোটটা কিন্তু সকলে ব্যবহার করতে পারে না। আসলে এই রিমোটটা কীভাবে ইউজ করতে হয়, কীভাবে টিভির সাথে কানেক্ট করতে হয়, সে বিষয়ে আমি আজকে আপনাদের সামনে তুলে ধরব। প্রথমে আসি আমাদের রিমোটটা কানেক্ট কীভাবে করবো। কারণ টিভিতে যদি আমি রিমোটটা কানেক্ট না করি তাহলে কিন্তু আপনি ব্লুটুথ সিস্টেমে জিনিসটা চালাতে পারবেন। রিমোটটা যদি ডিসকানেক্ট থাকে তাহলে খালি অফ আর অন এই বাটনটাই কাজ করবে, বাকি ম্যানুয়াল যেগুলো আছে এগুলো কোনোটাতেই কাজ করবে না। সেহেতু আমাকে রিমোটটা সর্বপ্রথম কী করতে হবে, কানেক্ট করতে হবে। সে কানেক্টটা করার জন্য আমাকে এই যে পজ বাটনটা আর ব্যাক বাটনটা দুইটা একসাথে 3 সেকেন্ড প্রেস করে এভাবে ধরে থাকতে হবে টিভির দিকে তাক করে। তারপরে টিভির দিকে অটোমেটিকভাবে যখন তাক করে ধরি এখানে, এই যে দেখুন আমাদের রিমোটটা কানেক্ট হচ্ছে এখন টিভির সাথে। এই রিমোটটা কানেক্ট হওয়ার জন্য কিছু সময় দেওয়া লাগবে, কিছুক্ষণ আমাদেরকে সেই সময়টা আমি দিচ্ছি কানেক্ট। যদি আপনারা ম্যানুয়ালি বুঝতে না পারেন তাহলে রিমোটের পিছন পার আছে ব্যাগটা, ব্যাগটা এভাবে যদি টানলেন খুলে যাবে এবং এখানে দেওয়াই আছে নির্দেশনা, এই যে প্রেস 3 সেকেন্ড এখানে দেওয়া আছে। এই দুইটা বাটন একসাথে প্রেস করার জন্য দেওয়া আছে। এই দুইটা বাটন যদি একসাথে প্রেস করেন তাহলে রিমোটটা কানেক্ট হবে, এটা এখানেও দেওয়া আছে, এভাবেও দেখতে পারেন। আমরা কী ব্যাটারি ইউজ করা হয় রিমোটে? রিমোটটা মূলত আপনি যে কোনো ব্যাটারি ইউজ করতে পারবেন, চিকনটা পেন্সিল যেটা পাওয়া যায়, আচ্ছা চিকন পেন্সিল ব্যাটারিটা, এই পেন্সিল ব্যাটারি এই ব্যাটারিটা ইউজ করতে পারবেন। আচ্ছা, তবে সানলাইট এগুলো ব্যান্ডের ব্যাটারি এগুলো ইউজ করতে পারবেন। আচ্ছা, রিমোটের ব্যাটারি খুললে কি এটা কানেকশনটা চলে যাবে? রিমোটের ব্যাটারিটা আমি খুলি তাহলে অটোমেটিক ডিসকানেক্ট হয়ে যাবে। আচ্ছা, রিমোটটা লাগালে কানেক্ট হয়ে যাবে। তার মানে আমরা যতবারই ব্যাটারিটা খুলবো ততবারই ডিসকানেক্ট হয়ে যাবে, কানেক্ট করা লাগবে। আচ্ছা, ওকে। এটা কত মডেলের টিভিটা? এর বর্তমান প্রাইস কত? বর্তমান প্রাইস 1,24,900, 10,000 ডিসকাউন্ট দিয়ে এখন 1,14,900। এটা আপনাদের এখানে কিস্তি সুবিধা আছে? হ্যাঁ, কিস্তি সুবিধা আছে। আপনি ক্রেডিট কার্ডে 12 মাস পর্যন্ত ইএমআই করতে পারবেন। যখন আপনি ক্রেডিট কার্ড পাস করবেন তখন প্রথমে আমরা পুরো অ্যামাউন্টটা কেটে নেব, তখন আপনি ব্যাংকে প্রতি মাসে 9,575 টাকা করে পে করবেন, তাহলে 12 মাসে আপনার টিভির প্রাইসটা শোধ হয়ে যাবে, সেক্ষেত্রে কোনো বাড়তি টাকা ইন্টারেস্ট লাগবে না। আর যদি আপনি আমাদের কাছ থেকে সহজ কিস্তি সিস্টেমে নিতে চান তাহলে 6 মাসে যদি আপনি শোধ করেন তাহলে আপনার এই মূল প্রাইসই থাকবে। আর যদি 6 মাস ওভার করতে চান, 12 মাসে নিতে চান,6 মাসে নেওয়াটাই বেটার। রিমোট থেকে যখন আমরা ইউটিউব ফেসবুক এগুলো নিয়ে যাবো, আমরা কিন্তু ভয়েসের মাধ্যমেও কাজ করাতে পারি, কিন্তু সবাই আসলে ভয়েসটা করার জন্য স্যামসাং অ্যাকাউন্ট লাগে, সবাই খুলে না। সেক্ষেত্রে আপনি এক কাজ করতে পারবেন, যে আমাদের হোম বাটন আছে এখানে যখন আপনি প্রেস করবেন তখন নিচে আপনার সিরিয়াল আছে সব কিছু মুখ করবেন, তখন এই যে 4টা বাটন আছে গোল বাটন, এখান থেকে আপনি 4 সাইডে মুখ করতে পারবেন। যখন আপনি ডান সাইডে মুখ করবেন, সাপোজ ইউটিউবে যাবেন, ইউটিউবের উপর আসার পর এখানে ইন্টার বাটন আছে, ইন্টার বাটনে যখন ক্লিক করবেন তখন ইউটিউবটা আপনার ওপেন হয়ে যাবে। আপনি জাস্ট কোনো কিছু যদি প্লে করেন তখন আপনি যেটা প্লে করবেন সেটার উপরে এভাবে যাবেন, যাওয়ার পরে সেটা প্লে করে দেবেন। প্লে করার পর আপনার সাউন্ড, যদি আপনি মনে করেন যে আমি ভিডিওটা সাউন্ড বাড়াবো, সেক্ষেত্রে আমরা জানাই সারা জীবন যে আমরা এখানে প্রেস করলে সাউন্ড হয়, কিন্তু এটা সেক্ষেত্রে পুরাটাই আলাদা, এটা আপনাকে এভাবে উপরের দিকে ঠেলা দিয়ে ধরে রাখতে হবে তাহলে সাউন্ড বাড়বে এভাবে, আর নিচের দিকে টান দিয়ে ধরে রাখলে কমবে। আর যদি মধ্যে আমরা দাব দিই তাহলে সাউন্ডটা মিউট হয়ে যাবে, মিউট হয়ে যাবে না, অফ, সাউন্ডটা অফ থাকবে, অফ হয়ে যাবে। আচ্ছা, কারণ এক বাটনে সব কিছু করা আছে। আবার মিউটটা ছোটানোর জন্য আবার ওখানে প্রেস করলে, এই যে আমি এখন প্রেস করেছি সাউন্ডটা অফ হয়ে গেছে। আচ্ছা, আবার যখন আমি এখানে প্রেস করবো সাউন্ডটা অন হয়ে গেল, অন হয়ে যাবে। আর টিভিটা আপনার চ্যানেল যখন চেঞ্জ করবেন, ডিশ লাইনে যখন যাবেন তখন এই যে এটাতে আপনি ডিশ লাইনে চ্যানেল উপর নিচে আপ ডাউন করতে পারবেন। আর এখানে যখন টিপ দিবেন তখন আপনার এই সাইডে সিরিয়াল চলে আসবে চ্যানেলে, যে আপনি কত নম্বর চ্যানেলে যাবেন তখন আপনি নিচে নামায় চ্যানেলটা দেখতে পারবেন। আসলে আমাদের ডিশ লাইনটা নাই, সেজন্য আমি আপনাকে দেখাতে পারলাম না যে ডিশ লাইনটা কীভাবে চলে আর কি। আর এই যে আমাদের ব্যাক বাটন আছে, আপনি যদি এখানে ক্লিক করেন ইউটিউব থেকে বের হতে পারবেন,
এক্সিট অপশন আছে এখানে ক্যান্সেল আর এক্সিট, যখন এক্সিট করেন তাহলে বের হয়ে যাবে, আর ক্যান্সেল করলে আবার ইউটিউবে মুভ করবে জিনিসটা। এখানে এক্সিট করলেন এখন বের হয়ে গেল ইউটিউব থেকে। আর এই যে আমরা যেমন জাম্প করি 1 2 3 মানে একসাথে আমরা যদি ডিসের লাইনে 55 বা 60 যেতে চাই, সেক্ষেত্রে ইয়া করার জন্য 1 2 তে প্রেস করলে আপনার নিচ দিয়ে লেভেল চলে আসবে। তখন আপনি জাস্ট যদি আপনি 55 56 যেতে চান তাহলে 5 তারপর 6 যদি টিপেন তাহলে অটোমেটিকলি 56 চলে যাবে, 56 চলে যাবে। হ্যাঁ সাজেশন ইয়াগুলো চলে আসবে, ওয়ার্ডগুলো টপি লিপ চলে আসছে। সবগুলো লিপ দেখা যাবে, সব চ্যানেলগুলো ক্লিয়ার আসবে। তো ইভেন যেগুলো মানে এখন প্রোগ্রাম চলতেছে সেই প্রোগ্রামগুলোই দেখাবে, কেমন চ্যানেল আছে চ্যানেলগুলো একটু দেখি। এখান থেকে আমরা টিভি লিপ টিভিতে যাবো, সব দেখা যাবে। ইউজ চ্যানেল তাহলে তো ডিসলাইনের প্রয়োজনই নাই, শুধু শুধু ডিসেবল না দিয়ে ওয়াইফাই দিয়ে আর কি সব কিছু চ্যানেল দেখা যাচ্ছে। জি বাংলা দেখতে পছন্দ করে, এখন আমরা ভয়েস কন্ট্রোল রিমোটের যে ভয়েস কন্ট্রোল সিস্টেমটা আছে এটা একটু আমাদের একটু দেখান। ভয়েস কন্ট্রোল রিমোটের বিশেষত্ব হচ্ছে আপনি ভয়েসের মাধ্যমে সব কিছু কন্ট্রোল করতে পারবেন এই বাটনের মাধ্যমে, কিন্তু আপনাকে প্রথমে একটা স্যামসাং অ্যাকাউন্ট খোলা লাগবে ফোনের মাধ্যমে। যেমন আমি এখন যেখানে প্রেস করি তার মানে এখানে অ্যাকাউন্ট আছে, কিন্তু আপনি অ্যাকাউন্টে এখানে খুলতে পারবেন না। আপনি মনে করেন যেখানে খুলবো ইমেল আর ওই নতুন নতুন যে পাসওয়ার্ডটা দিয়েছি ওটা আবার দিয়ে দেবো, এখানে তারপর আমি যদি কোনো একটা বড় গান সার্চ করতে চাই জাস্ট বাটনটা ধরে চেপে ধরে রাখবি। সেটা কিভাবে আচ্ছা মাইক সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অ্যাকাউন্টে লগ ইন করতে হলো না, অ্যাকাউন্ট লগ ইন ছাড়াই আমরা ইউটিউব থেকে ভয়েস কমান্ড করতে পারবো। কিন্তু আমরা যে ডাইরেক্ট ইউটিউব থেকে আমি ডিসলাইনে যাব সেক্ষেত্রে ভয়েসে কিন্তু আমি যেতে পারবো না, কারণ ওই সময় আমার অ্যাকাউন্টে প্রয়োজন পড়বে। আচ্ছা তাহলে আমরা ইউটিউবে সার্চ দেওয়ার জন্য আমি এটা ইউজ করবো।
আপনারা রিমোটের বিষয়ে সবকিছু জানেন, এখন এই রিমোটটার ওয়ারেন্টি বিষয়ে আপনাদের কিছু বলবো। আজকে গেলাম আপনার স্পেয়ার পার্টস হিসেবে আমাদের রিমোটটা ধরা, আর আমাদের টিভি স্পেয়ার পার্টসের ওয়ারেন্টি হচ্ছে 1 বছর, তার জন্য আপনার রিমোটের ওয়ারেন্টিটাও পাবেন 1 বছর। এই রিমোটটা 1 বছরের মধ্যে যদি আপনার কোনো সমস্যা হয় কোম্পানি আপনাকে ফ্রি সার্ভিস, আর যদি 1 বছর পরে হয় সেক্ষেত্রে আপনার সার্ভিস চার্জ পর্যন্ত হবে, কিন্তু আপনি হোম সার্ভিস পাবেন রিমোটের ক্ষেত্রে। আপনাকে রিমোটটা নিয়ে আসা লাগবে না আমাদের রিটেলে, আমাদের এখানে টোল ফ্রি নাম্বার আছে, যা সেই নাম্বারে ফোন দিয়ে 122 প্রেস করলে আপনার বাসাতে 24 ঘন্টার ভিতরে আমাদের কাস্টমার কেয়ারের লোক গিয়ে আপনাকে হোম সার্ভিস দেওয়া হবে। এই নাম্বারটাতে ডায়াল করতে হবে? হ্যাঁ, এই নাম্বারে ডায়াল করার পর 122 প্রেস করা লাগবে, তাহলে ডিরেক্ট কাস্টমার কেয়ারে কল করা যাবে। আচ্ছা, সেক্ষেত্রে কোনো টাকা পয়সা কাটবে না? সেক্ষেত্রে কোনো চার্জ করতে হবে। আর এই রিমোটটা দেখা গেলো যে 1 বছর আমার সার্ভিসটা শেষ হয়ে গেছে, সেক্ষেত্রে তারা চার্জ নেবে? আচ্ছা, আর এই সম্পূর্ণ সার্ভিসটা হোম সার্ভিস? পুরোটাই হোম সার্ভিস টোটালি। আর আপনারা যদি কেউ আমাদের টিভি নিতে চান, মডেলের টিভিটা খুবই ভালো একটা প্রোডাক্ট, আমাদের হিউজ পরিমাণ সেল, কোনো কমপ্লেন নাই, আপনারা নিতে পারেন নিঃসন্দেহে। আমাদের শোরুমটা হচ্ছে স্যামসাং স্মার্ট প্লাজা আলুপট্টি মোড় গোয়ালিয়ার রাজশাহী। আপনাদের সুবিধার্থে আমি আরও বলে দিচ্ছি, এনসিসি ব্যাংকের নিচে অথবা ইসলামী ব্যাংকের অপোজিটের শোরুম, এটা হচ্ছে টিয়ারের শোরুম, স্যামসাংয়ের অফিসিয়াল আউটলেট। আচ্ছা, আপনি হাতে নিতে পারেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং যদি কোনো বিষয়ে জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করুন।